ATN News দেখছেন হ্যাপেনিং পয়েন্টের সাথে আছি আমি তাসফিয়া তামান্না আজ আমরা কথা বলবো বন্যার পর কৃষি এই বিষয় নিয়ে কথা বলবো আমিন হোসেন এফসিএ সিইও আবেদন গ্রুপ তার সঙ্গে আপনাকে স্বাগত আমাদের আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য বন্যা আমাদের দেশে প্রতি বছরই একইভাবে ফিরে আসে কৃষির অনেক ক্ষয়ক্ষতি হয় একটু জানতে চাই যে বন্যায় কৃষকের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পানি সরে যাওয়ার পর আসলে তারা ঘুরে দাঁড়ানোর জন্য কী কী ধরনের পদক্ষেপগুলো নিতে পারেন বা জমি প্রস্তুতি এটা কীভাবে তারা করতে পারেন জি ধন্যবাদ আপনাকে আসলে আমাদের দেশের কৃষকদের একটা প্রবলেম হলো যে তারা বন্যার পূর্বাভাসটা পান না আপনি জানেন যে এখন আমাদের এই যে আমন রোপণ হয়েছে এটা আপনার জুলাই অগস্ট সেপ্টেম্বর থেকেই মোটামুটি আপনার এই আমাদের যে আমনের রোপণটা চলছিল তো এতে করে অনেক এলাকায় যেটা হয়েছে যে হঠাৎ করে যে বন্যাটা এবং বন্যাটা এমন পর্যায়ে গেল যে 8-10 দিন 15 দিন ধরে পানি ব্লক হয়ে আছে ইভেন এখনও নোয়াখালী অঞ্চলে আপনার বন্যার পানি অনেক এলাকা থেকে সরেনি এর কতগুলি কারণ আছে বাট আমি প্রথমেই বলতে চাচ্ছি যে আসলে কৃষকের ক্ষতিটা কেমন হয়েছে আমি সচক্ষে দেখে এসেছি অনেক এলাকায় বিশেষ করে আপনার বুড়িচং বা এদিকে আপনার হলো কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এই এলাকাটা আমি নিজে ভিজিট করেছি এবং ত্রাণের কার্যক্রমে আমি গিয়েছিলাম পার্সোনালি তো ওখানে আমি যেটা দেখেছি যে মানুষের বাড়িঘরে একদম ঘরের ভিতরে 10 ফিট 8-10 ফিট পানি হয়েছে বন্যার পানি হয়েছে তো তাহলে বুঝুন যে জমিগুলির কী অবস্থা জমিগুলি মোটামুটি কোনো কোনো জায়গা আমার কাছে মনে হয়েছে 10-15 ফিট পানির নিচে চলে গেছে সো তাদের যেই ফসলটা ছিল এই ফসলটা কিন্তু টোটালি ড্যামেজ হয়ে গেছে এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো আমি জানতে পেরেছি কোনো কোনো এলাকায় কৃষক 2-3 বারও ফসল লাগিয়েছেন ওই কিন্তু আর মানে 2-3 বার নষ্ট হয়ে গেছে আপনার তাদের যে আমন ধানের ফসলটা তো এতে করে এখন যেটা কৃষকের প্রবলেম হয়েছে যে তারা কোনো বীজ পাচ্ছে না যে নতুন করে যে ধান আবার আবাদ করবে এটার জন্য তারা কোনো বীজ পাচ্ছে না এবং এতে করে আমাদের এই যে আমনের ফলন এটাতে কিন্তু মারাত্মক একটা ঘাটতি তৈরি হবে এটার জন্য আমি মনে করি যে সরকারের পূর্ব প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে কারণ খাদ্য সংকট বা এমনিতেই বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এক্ষেত্রে যদি আবার আমাদের এই ধানের দামটা বা চালের দামটা আবার বেড়ে যায় সেই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের এখানে অনেক বড় প্রস্তুতি একটা প্রয়োজন আসলে কতটুকু থাকে বন্যা কিন্তু আমাদের প্রায় প্রতি বছরই হয় এত বেশি করে না হলেও বন্যা আমাদের একটা দুর্যোগ প্রতি বছরই যেটা হয় সেক্ষেত্রে সরকার আসলে কতটুকু সচেতনতা অবলম্বন করে কৃষকদের সাথে কতটুকু বসেন বা তাদেরকে কতটুকু সচেতন করেন না আমি বিশ্বাস করি যে অবশ্যই সরকারের কিছু কার্যক্রম আছে এখানে সরকার অবশ্যই কিছু কার্যক্রম করছেন বাট এটা অপ্রতুল অনেক ক্ষেত্রে আর আরেকটা বিষয় হলো কনক্লুসিভ যেমন বন্যায় ক্ষতিগ্রস্ত যে লোকগুলো তারা তাদের বাড়িঘরের জিনিসপত্র হারিয়েছেন অনেক জায়গায় তাদের ঘরবাড়ি ভেসে গেছে তো ভেসে যাওয়া মানে হলো তার সব হারিয়েছেন কৃষি ফসল হতে গবাদি পশু তার হাঁস মুরগি সব কিছু হারিয়েছেন এবং সেক্ষেত্রে আপনার এই যে ক্লোজ রিহ্যাবিলিটেশন এটা কিন্তু আমাদের দেশে কখনই হয়নি আমরা হয়তো সরকার থেকে কিছু সাহায্য দিলাম অল্প স্বল্প কিছু সাহায্য দিলাম এটা সে কয়েকদিন তার চলল এরপরে কিন্তু সে আসলে খুব হতাশ থাকে এবং তার খুবই একটা ক্ষতি মানে ক্ষতির সম্মুখীন হয় কৃষক এক্ষেত্রে আমি মনে করি যে আসলে কৃষককে যদি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক বা অন্যান্য পেশাজীবীও কিন্তু আছে এখানে শুধু কৃষি না অন্যান্য পেশাজীবীও আছে সবাইকে আপনার এখানে রিহ্যাবিলিটেশনের একটা প্রশ্ন আছে যে যাদের ঘর চলে গেছে যাদের আপনার ফসল নষ্ট হয়েছে কাউকে বীজ দেওয়া বা বীজ সার কীটনাশক এগুলির ব্যবস্থা করা প্লাস হচ্ছে যন্ত্রপাতির যেই আপনার কৃষি যেই এলাকাগুলিতে বন্যা হয়েছে সেখানে যে আমাদের যে কৃষি যন্ত্রপাতিগুলি ছিল এই কৃষি যন্ত্রপাতিগুলি কিন্তু বিকল হয়ে গেছে তো এই কৃষি যন্ত্রপাতিগুলি ইমিডিয়েট আমি মনে করি যে সরকারের যেই সাবসিডি প্রকল্প আছে তার মাধ্যমে এগুলি রিপ্লেস করা উচিত ওইসব এলাকায় যেসব এলাকায় বন্যা হয়েছে এইসব এলাকায় আপনার কৃষকদেরকে ভর্তুকিতে যেই আপনার যন্ত্রপাতি দেওয়া হচ্ছে যন্ত্রপাতির কার্যক্রমটা আমি মনে করি যে বাড়ানো উচিত এটা আরেকটা বিষয় হলো যে আপনার এখানে আমাদের যে গ্রামীণ অবকাঠামো যেটা এটার ব্যাপক ক্ষতি হয়েছে অনেক জায়গায় রাস্তা বা এই অবকাঠামো এগুলি নষ্ট হয়ে গেছে তো সেই জায়গাটাতে আমি মনে করি যে কারণ এটাও কৃষির সাথে সম্পর্কিত যে কৃষি যন্ত্রপাতি রাস্তায় চলবে বা গ্রামের যেসব কাঁচা মাঠ কাঁচা যে রাস্তা আছে সেখানে কিন্তু কৃষি যন্ত্রপাতিগুলিও ট্রান্সফার করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কৃষকদের ব্যাগ পেতে হচ্ছে কারণ কোথাও বাঁধ ভেঙে গেছে
বা কোথাও রাস্তা ভেঙে গেছে, সো এই জায়গাটা আমি মনে করি যে আপনার এই কারেকশনগুলি নিয়ে আসা দরকার আর কি। এই বিষয়ের সাথে তো অনেকগুলো মন্ত্রণালয় একসাথে জড়িত, সবাই একসাথে মিলে কাজ করলে আসলে সুফল আর একটু বেশি পাওয়া যেত কিনা? না, এখানে এটা হচ্ছে একটা বড় সমস্যা বাংলাদেশের, আসলে ইন্টিগ্রেটেডভাবে কাজ করা। কারণ এখানে যতগুলি মন্ত্রণালয় আছে সব মন্ত্রণালয় একসাথে বসে যদি ওখানে একটা কমন প্রোগ্রাম থ্রো করে, তাহলে পরে আপনার আসলে সবার জন্যই আপনার এই যেই ইয়েটা এখানে সুবিধাটা, এই সুবিধাটা এস্টাবলিশড হতো। কিন্তু এটা আমাদের দেশে আসলে খুব বিরল। তারপরেও এখন যেহেতু আমাদের এখন নতুন ইন্টারিম গভর্নমেন্ট আছে, তো তারাও চেষ্টা করছেন, আমি যতটুকু জানি যে বিভিন্ন রকম প্রোগ্রাম কার্যক্রম চলছে, এবং তারাও চেষ্টা করছেন যে এখানে কিভাবে এই সমস্যা থেকে উত্তরণ করা যায়। কৃষিতে পুনর্বাসনের কথা বলছিলেন, কৃষি পুনর্বাসনের ক্ষেত্রে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলছিলেন, কিন্তু সেই গৃহীত পদক্ষেপগুলো আসলে কি কি হতে পারে? জি, এখানে গৃহীত পদক্ষেপের মধ্যে একটা হলো যে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে বীজ সারের সরবরাহ করা, বীজটা এখন, এবং এক্ষেত্রে আমি মনে করি যে যেসব এলাকায় এখনও বন্যা চলমান আছে ওইসব এলাকায় আমাদের যে এক্সটেনশন ডিপার্টমেন্ট আছে, এক্সটেনশন ডিপার্টমেন্ট থেকে কৃষকদেরকে যদি ধানের চারা সরবরাহ করা যায়, যেমন আমাদের দেশে আপনি জানেন যে রাইস ট্রান্সপ্লান্টারের প্রচলন আছে, যেটা দিয়ে মেশিন দিয়ে ট্রান্সপ্লান্টিং করে ফেলা যায়, সো যেসব এলাকায় বন্যা চলমান আছে তারা যেন বন্যার পানিটা নেমে যাওয়ার পরেই যেন ইমিডিয়েট ধান রোপণ করে ফেলতে পারেন। সো এই ধান রোপণ করতে হলে তাদের কাছে কিন্তু বীজও নেই, এবং এই বীজ দিয়ে তারা তখন বীজ ফেলে চারা তৈরি করা এটা তাদের জন্য সম্ভব হবে না। সো এক্ষেত্রে সরকারের যে কৃষি এক্সটেনশন ডিপার্টমেন্ট আছে তারা এখানে যদি কোনো একটা কার্যক্রমের মাধ্যমে, কোনো প্রজেক্ট বা কিছুর মাধ্যমে আপনার যদি চারা তৈরি করে দিতে পারে, এবং ট্রান্সপ্লান্টিংয়ের জন্য পর্যাপ্ত রাইস ট্রান্সপ্লান্টার সরবরাহ করা কৃষকদের মধ্যে, এটা করলে আমি মনে করি যে অন্তত আমন ধানের যেই অন্ত লেট হলো, এখানে আমাদেরকে করতে হবে যে লেট ভ্যারাইটি যেগুলি আছে সেই লেট ভ্যারাইটিগুলি আমাদের দিতে হবে। লেট ভ্যারাইটিগুলির মাধ্যমে যদি আমরা এটা করতে পারি, আমি মনে করি যে অন্তত আমনের যে উৎপাদনের যে ঘাটতি আমরা প্রেডিক্ট করছি, এখান থেকে আমরা কিছুটা হলেও উত্তরণ পাব। কৃষির পুনর্বাসনের থেকে কি কৃষকের পুনর্বাসন বেশি জরুরি কিনা বন্যা পরবর্তী সময়ে? হ্যাঁ, কৃষকের পুনর্বাসন, এটা তো আসলে অনেক ক্যাপিটাল ইনভেস্টমেন্টের বিষয় আছে, সরকারের বড় বাজেটের বিষয় আছে। আমি কৃষির পুনর্বাসনটা হলো যে কৃষির যেই আমাদের যে উৎপাদনের যেই ঘাটতিটা, এটা মোকাবেলার জন্য আমি যে কথাটা বললাম। আর কৃষককে পুনর্বাসন করতে হলে তার যে যাদের ঘরবাড়ি হারিয়েছে বা যাদের গবাদি পশু হারিয়েছে, সেসব গবাদি পশু বা ঘরবাড়ি তাদেরকে প্রোভাইড করা, প্লাস হচ্ছে আমাদের কৃষির সাথে আপনার যেসব যন্ত্রপাতি আছে আমরা যে কিছু যন্ত্রপাতি দিয়ে দিই, তাহলে পরে ওই কৃষকরা এই যন্ত্রপাতিগুলি চালিয়ে তাদের যে আপনার জীবিকা নির্বাহ বা তাদের যে সচ্ছলতাটা, আর্থিক সচ্ছলতাটা তারা ফিরিয়ে আনতে পারবে বলে আমি মনে করি। বন্যার পরবর্তীতে জমি আরও বেশি উর্বর হয়, সেই ক্ষেত্রে সেই জমিতে কী কী ধরনের ফসল ফলিয়ে আসলে এই ক্ষয়ক্ষতিটা মোকাবেলা করা সম্ভব? এখানে আমাদের যেমন ধরুন আপনার যেই বন্যার পরে আমাদের যে অর্থকরী ফসল যেগুলি আছে, যেমন আলুর একটা উৎপাদন, আমাদের দেশে আলুর চাহিদাটা অনেক, মানে ধানের পরেই আলুর একটা বড় চাহিদা আছে। সো এই যে আলুর উৎপাদন, যেসব এলাকাগুলিতে আলুর উৎপাদনটা ভালো হয় সেসব এলাকায় আমি মনে করি যে আলুর উৎপাদনটা কৃষকরা বাড়াতে পারে। দেন আমাদের আরেকটা ইয়ে আসছে, যে সামনে ভুট্টার যে আবাদটা সামনে আসতেছে সেটা করতে পারে, যেখানে আমনের চাষ হয়তো অনেকে করতে পারলো না, সেক্ষেত্রে ভুট্টার আবাদটা তারা করতে পারবে। প্লাস হচ্ছে আদার যেসব সবজি আছে, সবজি চাষটা, কারণ আপনার সবজির বাজারে কিন্তু এখনও আমাদের সবজির ব্যাপক চাহিদা, এবং আপনার যেটা দেখা গেলো যে গত সপ্তাহ 80 টাকার নিচে সবজি পাওয়া যাচ্ছে না। সো আমি মনে করি যে কৃষকরা তাদের এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য এই এই চাষগুলি করতে পারে। তবে এখানে একটা প্রশ্ন হলো যে উন্নত বীজটা সরকার থেকে সরবরাহ করা যেতে পারে, যে এই সবজিগুলি, যে সবজিগুলি অর্থকরী সবজি এবং আমাদের দেশে প্রচুর ভালো চাহিদা আছে, এবং এখন যেহেতু আপনার বন্যার পরে কিন্তু মাটি উর্বর হয় যেহেতু পলি জমে, সো এই ক্ষেত্রে যদি আপনার এই আমরা যদি কৃষকদেরকে এই ভালো বীজ সরবরাহ করতে পারি, তাহলে পরে আমরা এখানে কিন্তু একটা এই রিফিল করতে পারবো। এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে। দর্শক, হ্যাপেনিং পয়েন্টের সময় হলো, একটু বিরতি নিয়ে আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত হ্যাপেনিং পয়েন্টে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। কথা বলছিলাম বন্যার পরবর্তী কৃষি নিয়ে। বিরতির পূর্বে কথা বলছিলাম কৃষির বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু একটু জানতে চাই যে এবছর এখনও বন্যার পানি কোথাও কোথাও নেমে গিয়েছে, কোনো কোনো জায়গাতে এখনও বন্যার পানি নেমে যায়নি, ঠিক কী কারণে এখনও বন্যার পানি নামছে না? জি ধন্যবাদ। আসলে আপনার আমাদের দেশে বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আপনি জানেন এখানে যত স্ট্রাকচার হচ্ছে সবই অপরিকল্পিত। আপনার যার যখন যেখানে মনে হচ্ছে মার্কেট করে ফেলছে, যার যেখানে মনে হচ্ছে পুকুর ভরাট করে ফেলছে, যার যেখানে মনে হচ্ছে খাল ভরাট করে ফেলছে, এবং এগুলি দেখার কেউ নাই। মোটা কথায় বললে আসলে দেখার কেউ নাই। এবং এখানে আপনার সবসময় যারা ক্ষমতাবান থাকে বা যারা পাওয়ারে থাকে তাদের ছত্রছায়ে কাজগুলি হয়, এবং এখানে আমি মনে করি যে এই সব কারণেই কিন্তু এই যে পানি যে নামবে, কারণ ওয়াটার ফ্লোর তো একটা আপনার হলো আপল্যান্ড অ্যান্ড ডাউনল্যান্ড আছে, এবং এখানে আমাদের দেশে যে খালগুলি আছে খালগুলিকে নিয়মিত পরিষ্কার করা এবং নিয়মিত এক্সকেভেশন করা এটা কিন্তু হচ্ছে না। এবং এটা না হওয়ার কারণে যেটা হয়েছে, মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে যে খালগুলি নর্মাল আমজনতার কাছে যে খালগুলির কোনো প্রয়োজন আসলে নাই, যার জন্য যার মতো করে যে সে ভরাট করে ফেলছে, কেউ খালের পাড়ে একটা বাড়ি বানাচ্ছে, ছোটো করে একটা ব্রিজ করে খালের অর্ধেক বন্ধ করে দিচ্ছে, হোয়ারেজ এইটা যে তাকে যে কোনো একটা অনুমতি নিতে হবে, স্থানীয় কর্তৃপক্ষের দেখভালের বিষয় আছে ওখানে, আমাদের যে স্থানীয় প্রশাসন স্থানীয় কর্তৃপক্ষ এটা টোটালি ইনঅ্যাক্টিভ। এবং এখানে স্থানীয় কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন আমার মনে হয় নির্বাচিত হয় হলো শুধু তাদের কাজের জন্য, কারণ জনগণের যে জিনিসটা দেখা, ইনফ্রাস্ট্রাকচারগত জিনিসগুলি দেখা, রাস্তা বানালেন আপনি, একটা রাস্তা বানাতে গেলে আপনাকে চিন্তা করতে হবে যেখানে ওয়াটার লগইনটা কীভাবে হবে, আমার ওয়াটার রিলিজ কীভাবে হবে, ওখানে কোন দিকে পানির চাপটা বেশি হবে, ল্যান্ডস্কেপটা কী আছে, এখানে যে স্থানীয় যে আমাদের যে সিভিল ইঞ্জিনিয়ার যেটা আছে তাদের কোনো কার্যক্রম আছে আমার চোখে আমি দেখি নাই। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সরকারের এখন একটা ব্যাপক নজর দেওয়ার বিষয় আছে যে যেসব খাল ইতিমধ্যে ভরাট হয়ে গেছে, যেসব জায়গায় কালভার্ট দেওয়া দরকার, যেখানে ব্রিজ দেওয়া দরকার, সেই জিনিসগুলি ইমিডিয়েটলি ইনপ্লেস করা প্রয়োজন। কারণ যদি এটা না করা হয় তাহলে পরে আমাদের বারবার বন্যা হবে, এবং বন্যার পানি নামতে অনেক সময় লাগবে, আমাদের কৃষিজমি পানির নিচে পড়ে থাকবে অনেক দিন, এবং আমাদের উৎপাদন ব্যাহত হবে। সো এই ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে স্থানীয় সরকার ব্যবস্থাকে স্ট্রং করা, এবং যে যা নির্মাণ করবে, আমি একটা কৃষিজমিকে যদি আমি ভরাট করতে যাই তাহলে আমার অবশ্যই এখানে কারো না কারো অনুমতি নিতে হবে, আমি কেন ভরাট করছি, এটা পারমিটেড কি না, ওই এলাকাটা আপনার এটা কি সিল কৃষি ল্যান্ড নাকি আপনার এখানে কমার্শিয়াল কিছু করা যাবে। তো এই বিষয়টাতে আমি মনে করি যে সরকারের নিয়ন্ত্রণ এবং নীতিমালা খুবই জরুরি, এবং এটা ইফেক্টিভলি প্রয়োগ করা খুব দরকার। সারা বছর আমরা কি কি ধরনের সবজি ফলাতে পারি, এবং সেই সারা বছর সবজি চাষে আসলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? সারা বছর তো আমাদের আসলে যেসব সবজি, আমরা এখন তো সব সবজিই করতে পারি সারা বছর। আমাদের বাজারে আপনি দেখুন যে সারা বছরই কিছু সবজি পাওয়া যায়, যেমন আপনার পটল বলুন, আলু পটল বা আরও আপনার সিসিঙ্গা, এই ধরনের ফসলগুলি সারা বছরই পাচ্ছি আমরা এখন, এবং এগুলি আমি মনে করি যে এই সারা বছরই আপনার এগুলি করা যায়। আর শাক সবজি সেটা তো আছেই। তো এখানে আপনার আসলে আপনাকে এখন দেখতে হবে যে আসলে আপনার যে জমিটা, আপনি যেই যে ফসলটা করবেন এই জমিটা কোন ফসলের জন্য উপযোগী, এবং সেই ফসলের বাজারে আপনার ডিমান্ড কেমন। আপনি তো যে কোনোটাই করতে পারেন, বাট একজন কৃষকের জন্য স্বাবলম্বী হওয়ার জন্য অবশ্যই তাকে অর্থকরী ফসল করতে হবে, যেটাতে বাজারে বিক্রি করে সে ভালো দাম পাবে। আবার যেটা যেই ফসলটা বাজারে অ্যাভেলেবেল আছে, আমাদের কৃষকদের মুশকিলটা হয় কি, যখন একটা ফসল কেউ করে এটাতে একটু লাভবান হলো সবাই ওটা করতে চলে যায়, যে হয় যেটা যে তখন বাজারে সারপ্লাস হয়ে যায় এবং সেই প্রাইসটা পর্যাপ্ত পায় না। তো সেক্ষেত্রে এখানে করতে হবে যেটা যে এখানে এই তাকে রেশনালাইজ করতে হবে যে আসলে আমাদের এলাকায় কোন প্রোডাক্টের ডিমান্ড, কোন ফসলটার কোন সবজিটার ডিমান্ড কেমন, এবং সেই অনুসারেই চাষাবাদটা করা উচিত। এবং এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যে স্থানীয় এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট, স্থানীয় কৃষি বিভাগ, ব্লক সুপারভাইজার, তারা আমি মনে করি যে কৃষকদের সাথে খুব ক্লোজলি যদি কাজ করে এই জায়গাটাতে কৃষক অনেক সুফল পাবে।
কৃষির মধ্যে আপনি গবাদি পশুর কথা বলছিলেন, মাছ এইসবও পড়ে কৃষির মধ্যেই। সেই ক্ষেত্রে বন্যার সময় মাছের পুকুরের বা ঘেরের যে ক্ষয়ক্ষতিটা হয় সেটি কাটিয়ে ওঠার পদ্ধতিটা এবং পুকুর প্রস্তুতিটা একটু জানতে চাই। বন্যা পরবর্তী, এটা বন্যা পরবর্তী পুকুর প্রস্তুতিটার ক্ষেত্রে আপনার এখানে আপনার ধরেন হয়তো অনেক পুকুরে পলি টলি জমা আছে, সেগুলি তার ক্লিয়ার করতে হবে। বাট সবচেয়ে বড় কথা হলো যে এখানে পুকুর যাদের ভেসে গেছে তারা কিন্তু তাদের ক্যাপিটাল হারিয়ে ফেলেছে, এখন তাদেরকে সশর্তে আপনার সরকারের থেকে লোন দিতে হবে, ঋণের ব্যবস্থা করতে হবে এবং এটা তাদেরকে দীর্ঘমেয়াদি লোন দিতে হবে। এখানে যদি স্বল্পমেয়াদি দেওয়া হয় তাহলে পরে কিন্তু তারা এখান থেকে উত্তরণ হতে পারবে না। সো এই উদ্যোগ তাদেরকে চিহ্নিত করে এবং তাদের কার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিটা যেন তারা পুষিয়ে উঠতে পারে এবং তারা যেন আবার ব্যবসার মধ্যে ফিরে আসতে পারে এই জায়গাটাতে, নাইলে পরে আমাদের কিন্তু নেক্সটে আপনার যে মাছের মুরগির বা এই যে চাহিদাটা এই চাহিদাটার মধ্যে কিন্তু বড় ধরনের একটা ঘাটতি দেখা দিবে। বন্যা পরবর্তী জমি উর্বর হয় কিন্তু পানির কি আসলে দূষিত হয় নাকি পানির মান আরো ভালো হয়? না, ওখানে পানির মান ভালো হয় কিন্তু যেখানে ওয়াটার লগ ইন হয়ে যায় সেখানে আবার কিন্তু পানির মানটা ভালো হবে না। যদি পানিটা চলমান, যেমন আপনি ধরুন এখানে বন্যার যে ওভারফ্লো হওয়ার কারণে আপনার যেখানে যা আবর্জনা বিভিন্ন, আমাদের এখন জানেন যে পরিবেশের কারণে আমাদের কিছু ব্যবহার্য প্রতিনিয়ত যে আমরা যেসব আইটেম ব্যবহার করি যেমন প্লাস্টিক আইটেম, এই আইটেমগুলি কিন্তু মেইনলি ক্ষতি করে। তো এই আইটেমগুলি কিন্তু আপনার খাল বিল বা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ময়লা ফেলে দিচ্ছি এবং আপনি অনেক উপশহর আছে বা এইসব জায়গায় যেসব খাল আছে ওখানে কিন্তু ওই ময়লাগুলি সব নিয়ে খালে ফেলানো হচ্ছে, তো যার জন্য এখন বন্যা হওয়ার কারণে এখানে হয়তো অনেক কিছুই ওয়াশ আউট হয়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার আমি মনে করি যে এটা একদিকে ভালো কিন্তু যেখানে পানিটা বেরোতে পারবে না ওখানে কিন্তু আসলে সমস্যা হবে, ওই জায়গাটাতে আসলে আপনার ওইভাবে এই যে পানি পরিষ্কার, বরঞ্চ ওখানে রোগ জীবাণু হওয়ার সম্ভাবনাই বেশি। আধুনিক চাষাবাদে আধুনিক যন্ত্রপাতির প্রয়োজনীয়তা এবং বন্যা পরবর্তী সময়ের প্রয়োজনীয়তা আরও গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। যে দেখুন, বাংলাদেশে আমাদের যে কৃষি যান্ত্রিকীকরণ, কৃষি যান্ত্রিকীকরণের একটা পটভূমি ছিল, হলো একটা হলো আমাদের উৎপাদন খরচ কমানো আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, আরেকটা হলো যে আমাদের এই যে ন্যাচারাল যে ডাইজেস্টার সেটা থেকে যেন আমরা আমাদের ক্ষতি মিনিমাইজ করতে পারি। তো এই তিনটা বিষয় মাথায় রেখে কিন্তু আপনার এই যে কৃষি যান্ত্রিকীকরণ এটা করা হয়েছে। কৃষি যান্ত্রিকীকরণ আপনি জানেন যে এখানে 3020 কোটি টাকার একটা প্রকল্প কিন্তু গত 5 বছর ধরে চলছে এবং এই প্রকল্পের অনেক সফলতা ইতিমধ্যে কৃষকরা পেয়েছে এবং আমাদের যে আপনি গত যদি আমরা 5 বছর ধরি আমাদের কিন্তু কোনো খাদ্যের ঘাটতি ছিল না, আমাদের খাদ্যে আমরা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ এবং কৃষকরাও অনেক অনেক হ্যাপি যে উৎপাদনটা ভালো হয়েছে। এবং এর মূল একটা কারণ হলো যে আমরা কৃষিতে যন্ত্রপাতির ইনক্লুশন করতে পেরেছি। চাষাবাদে তো 100% আমরা এখন যন্ত্র নির্ভর, কারণ গরু দিয়ে চাষাবাদ কিন্তু এখন কোথাও হয় না। আমাদের একটা ঘাটতি রয়ে গেছে এখানে যে রাইস ট্রান্সপ্লান্টার, আমরা ট্রান্সপ্লান্টিংটা এখনও লেবার দিয়ে করছি মোস্টলি, এটা 1-2% এখন ট্রান্সপ্লান্টিং আমাদের মেশিন দিয়ে হচ্ছে। সো এই জায়গাটাতে আমি মনে করি যে সরকারের খুব নজর দেওয়া দরকার, কৃষি ডিপার্টমেন্টগুলি রিসার্চ উইংগুলি সবার খুব নজর দেওয়া দরকার যে এখানে রাইস ট্রান্সপ্লান্টিংটা যেন মেশিন দিয়ে করা যায় এবং এক্ষেত্রে কৃষকের কিছু অনীহা আছে, কারণ এই প্রযুক্তিটা একটু কৃষকের জন্য একটু বোঝাটা কষ্ট বা অনেক ধরনের ফর্মালিটিজ আছে। সো ওই ফর্মালিটিসগুলি যেন কৃষক বুঝতে পারে, সেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং এই পর্যাপ্ত সংখ্যক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টার ফিল্ডে দিতে হবে। আশা করছি সেটি আমরা করতে পারব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ এবং এটিএন নিউজের সকল দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ এই অনুষ্ঠানটা দেখার জন্য। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আজ আমরা কথা বলছিলাম বন্যার পর কৃষি, সেই বিষয় নিয়ে কথা বলছিলাম আমির হোসেন FCA CEO আবেদন গ্রুপ তার সঙ্গে। পরবর্তী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন ATN News। ধন্যবাদ।